দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আমাদের অনুষ্ঠান ইউথ বয়েজে। আপনাদের সাথেই আছি আমি মনিকা এবং জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। দর্শক, ইউথ বয়েজ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা ইউথরা নিজেরাই সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি বিভিন্ন ইউনিভার্সিটিতে। এবং আজকে আমাদের আলোচনা নিয়ে আমরা এসেছি বাংলাদেশ ইউনিভার্সিটিতে। আমাদের সাথে আছে এই ইউনিভার্সিটির অসংখ্য স্টুডেন্টসরা যারা আজকে আমাদের আলোচনা আমাদের সাথে পার্টিসিপেট করবেন। আমাদের সাথে আরও আছেন পাঁচজন প্যানেলিস্ট। তো চলুন প্রথমে চলছে আমাদের প্যানেলিস্টদের কাছে এবং তাদের সাথে পরিচিত হয়ে নেই। ডিয়ার প্যানেলিস্ট, আপনারা একে একে আপনাদের পরিচয় দেবেন এবং শুরু করবো আমার ডান দিক থেকে। আসসালামু আলাইকুম, আমি তাহমিদুর রহমান, স্টুডেন্ট বাংলাদেশ ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম, আমি মেহসাবিন রিংপি, আমি ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স এ মাস্টার্স করছি, অনার্স কমপ্লিট করেছি, পাশাপাশি মিউজিক করছি এবং উপস্থাপনা করছি। আজকে কথা হবে অনেকক্ষণ আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডক্টর গোলাম আলী ফকির, উপাচার্য বাংলাদেশ ইউনিভার্সিটি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, আমি এ কে এম মমিনুল ইসলাম, প্রভাষক স্থাপত্য বিভাগ বাংলাদেশ ইউনিভার্সিটি। ধন্যবাদ। হ্যালো, আমি দেবাশিস ফণি, হেড অফ অপারেশন আজকে ডিল.কম, একটা অনলাইন শপিং মল বাংলাদেশ। ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ পরিচিত হচ্ছিলাম আমাদের আজকের প্যানেলিস্টদের সঙ্গে, এখন চল যাব আমাদের আজকের যে ডিসকাশনটি সেটার বিষয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্যারিয়ার গঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা। আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো, কিন্তু চলে যাবো আমাদের প্যানেলিস্টদের কাছে এবং জানতে চাবো আপনারা কি মনে করেন আমাদের আজকে ডিসকাশনের বিষয় নিয়ে। ভাইয়া, চলতে আপনার কাছে। ক্যারিয়ার গঠনে আমাদের দেশের প্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে আমি মনে করি। আমি এ ব্যাপারে ছোট্ট দুটি তথ্য আপনাদেরকে দিতে চাই। আমাদের এই শিক্ষা ব্যবস্থা নর্মালি তিনটি ভাগে বিভক্ত, একটি সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং টার্সারি এডুকেশন। সেকেন্ডারি এডুকেশন বা এইচএসসি পাশ করার পরে আমরা আমাদের স্বপ্নের ক্যারিয়ার গঠনের জন্য বিশ্ববিদ্যালয়ের দ্বার প্রান্তে উপনীত হই যে আমরা আমাদের পছন্দের সাবজেক্টে পড়ব এই ভেবে। কিন্তু আমাদের স্বপ্নের ক্যারিয়ার এবং আমাদের সর্বোচ্চ ডিগ্রি নেয়ার পরে বাস্তব যে ক্যারিয়ার, এইটাতে আমরা কতটুকু মিল খুঁজে পাই? প্রতি বছর বাংলাদেশে প্রায় 34,000 স্টুডেন্টকে পাবলিক ইউনিভার্সিটি